আয়নার মুখোমুখি দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ে নিচ্ছে অধরা, আর সে পাশে দাঁড়িয়ে এটা সেটা তাকে বলে যাচ্ছে। অধরা তার কথাগুলো শুনে একটি দীর্ঘশ্বাস ফেলে। আর সে সব তো বুঝেছি, কিন্তু সেখানে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাবি, এত ভয় কিসের? আমি আমার কিছু ফ্রেন্ডের আগে বলে রেখেছি, তারা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। তোমার ভাই এত রাতে আমার সাথে ঘুরতে যেতে রাজি হলেই হয়, মহাশয় হয়তো এক্ষুনি চলে আসবেন। বাই দ্য ওয়ে, বাসার সবাইকে কি বলে যাব? এইসব নিয়ে তুমি টেনশন করো না, আমি কিছু একটা বলে সব সামলে নিব। আরশির কথায় মাথা নেড়ে সম্মতি দেয় অধরা। আয়নার দিকে একবার নিজেকে পরখ করে নেয় সে। শ্যামবর্ণ গায়ের রং, টানা টানা কালো চোখ, সৌন্দর্য বলতে খুব আহামরি কিছু নেই তার, তবুও আশ্বিন বলে সে নাকি মায়াবী। কি জানি সত্যি কিনা। কি ভাবছো ভাবি? না কিছু না, এমনি। তাড়াহুড়ো করে আশ্বিন চলে এসেছে বাসার কাছে। আজ দীর্ঘদিন পর অধরার বাধাহীন অনিয়ন্ত্রিত কথা শুনে কিছুটা হতভম্ব হয়েছে সে, কেননা এই কদিন অধরা প্রয়োজন ছাড়া তেমন একটা কথাই বলেনি তার সাথে। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আরশি এসে দরজা খুলে দেয়। তাহলে আমার ভাইয়া বাসার পথ ভুলে যায়নি, আমি আর ভাবি তো ভেবেছিলাম তুমি হয়তো পথ হারিয়ে ফেলছো। ভাইয়া বেশি কথা বলিস, তুই ঘুমাসনি কেন এখনো? আমি বলেছি না পরীক্ষার আগে তোর রাত জেগে বসে থাকা নিষেধ? মাত্র তো 10টা বাজে, একটু পর ঘুমাবো। আর কথা বাড়ায় না আশ্বিন, বাসায় প্রবেশ করতেই নিজের ঘর থেকে তেড়ে আসে অধরা। বিস্মিত হয়ে গোল গোল চোখে তাকিয়ে থাকে আশ্বিন অধরার পানে। গাঢ় গোলাপি রঙের একটি থ্রি পিস পরিহিত, চুল ছেড়ে দিয়ে হালকা করে সেজে আছে সে, মাথা থেকে পা পর্যন্ত একবার পরখ করে দেখে আশ্বিন। কোথাও যাচ্ছ নাকি, এইভাবে সেজে আছো যে? হ্যাঁ যাবো বলেই তো রেডি হয়ে আপনার অপেক্ষায় ছিলাম, চলুন এবার যাওয়া যাক। অধরা আর কথা না বলে আশ্বিনের হাত ধরে বেরিয়ে যেতে যেতে আরশিকে একটা চোখের ইশারা দেয়। আরশি কথা মতো মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। রিকশায় পাশাপাশি বসে রাতের শহর ঘুরে দেখছে দুজনে। মাথার উপর খোলা আকাশ, একফালে চাঁদ এসে উঁকি দিচ্ছে এর মাঝে। রিকশা চলার গতিতে বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে অধরার। আশ্বিনের হাতের মুঠোয় হাত রেখে পরিবেশটা উপভোগ করতে ব্যস্ত সে। এদিকে আশ্বিন মুগ্ধ নয়নে শুধু দেখে চলেছে অধরাকে। হুট করে অধরার এত পরিবর্তনে কিছুটা বিস্মিত সে। কি এমন হলো তার? অধরা কি তার সব রাগ ভুলে গিয়েছে, নাকি কেবল তার জন্মদিন উপলক্ষে দিনটিকে উপভোগ করতে চাইছে? উত্তর সব অজানা, তবে আজ এর উত্তরটা জানতে আগ্রহীও নয় সে। অধরার সান্নিধ্যে থাকতে পারাই যেন তার সবচেয়ে বড় পাওয়া। তাহলে এ কারণে আমায় এভাবে জরুরি বাসায় আসতে বলেছো, একসাথে ঘুরতে যাওয়ার জন্য? হঠাৎ আপনাকে নিয়ে রাতের শহর ঘুরে দেখার ইচ্ছা হলো। কিন্তু সেটা তো আমরা ঢাকায় ফিরে পরেও ঘুরতে পারতাম, এত তারা ছিল কিসের? ফিরে তাকায় অধরা, জবাবের আশায় অধরার মুখপানে চেয়ে আছে আশ্বিন। আপনি জানেন আশ্বিন, এই ময়মনসিংহ শহরকে মায়ার শহর বলা হয়। দূর দূরান্ত থেকে ক্ষণিকের জন্য আসা মানুষও মায়ায় জড়িয়ে যায় এই শহরের। আর আমি তো জন্মেছি এখানে, আমার শৈশব বেড়ে ওঠা অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই শহরে, তাই ভাবলাম আরেকটি সুন্দর স্মৃতি রেখে যাই এখানে। হেসে ওঠে অধরা, আশ্বিনের ঠোঁটের কোণেও মুচকি হাসি। ভালোই লাগছে তার মুহূর্তটা উপভোগ করতে। খুব ইচ্ছে করছে অধরার দিকে তাকিয়ে একটি গান গেয়ে যেতে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? অধরার হাতের মুঠোয় থাকা নিজের হাত শক্ত করে আঁকড়ে ধরে নীরবে হেসে ওঠে সে। রিক্সা ভাড়া মিটিয়ে অধরার হাত ধরে পার্কে হেঁটে যাচ্ছে আশ্বিন। রাতের অন্ধকারেও পার্কের চারপাশ লাল নীল হলুদ রঙের বাতিতে আলোকিত হয়ে আছে। সারাটা দিন জনবহুল থাকা এই পার্ক এখন কেমন যেন নির্জন হয়ে আছে। এখানেই আসতে হলো আমাদের অধরা, আমার বন্ধু আছে হয়তো এখানে। এক তো তোমার কথায় কোনো রকম বাহানা দিয়ে তাদের থেকে উঠে বাসায় গিয়েছি, এখন যদি কেউ দেখে নেয় আমায় তাহলে তো আমি শেষ। আরে ভয় নেই আশ্বিন, আপনার বউ আপনার পাশে আছে। ধ্রুকুচকে আশ্বিন ফিরে তাকায় অধরার দিকে। কলেজে থাকাকালে অধরা ঠিক এইভাবেই আশ্বিনকে বলতো, ভয় নেই আশ্বিন ভাইয়া,
যখন অধরা আছে আপনার সাথে। কিন্তু প্রতিবারই অঘটন ঘটিয়ে সে নিজেই ভয়ে আশ্বিনের পেছনে লুকিয়ে থাকত। কথাগুলো মনে হতেই একটা তাচ্ছিল্যের হাসি দেয় সে। আচ্ছা, তো আমার বউ আমার পাশে আছে? মাথা নেড়ে সম্মতি জানায় অধরা। সে ঠিকই বুঝতে পারছে মহাশয় সেই কলেজের কথাগুলো মনে করে তাকে খোঁচা দিতে চাইছে। দেখুন আসিন, আপনি যদি ভেবে থাকেন আমি এখনও ভয় পেয়ে আপনার পিছু লুকিয়ে থাকবো, তাহলে আপনি ভুল। এখন আমি অনেক সাহসী মেয়ে, কাউকে ভয় পাই না আমি। প্রতিউত্তর দেয় না আসিন। অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে সে। আশেপাশে একবার তাকিয়ে দেখে সে। শুনেছি পার্কে থাকা এই গাছগুলো অনেক বছর পুরনো, দেখো কেমন বিশাল বিশাল গাছ। আশিনের কথায় একবার আর চোখে গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নেয় অধরা। পুরনো তো কি হয়েছে? না কিছু হয়নি, তবে কোথাও যেন শুনেছিলাম এমন পুরনো বট গাছে নাকি জিন ভূত থাকে। বিস্ফোরিত দৃষ্টিতে ফিরে তাকায় অধরা গাছগুলোর দিকে। ছোটবেলা বাবার কাছেও একবার শুনেছিল এই বিশাল গাছগুলোর কথা। ভয়ে গলা শুকিয়ে আসছে অধরার। আশ্বিনের কথায় মুহূর্তেই কলিজা কাঠ হয়ে গিয়েছে তার। আরে কিছু নেই এখানে, এসব তো রূপকথার গল্প। অধরার কথার ভঙ্গিতে মনে মনে হেসে ওঠে আশ্বিন, কিন্তু তা প্রকাশ করে না। কি জানি হতেও তো পারে। বাই দ্য ওয়ে, তোমার তো ভূত প্রেত ভয় পাওয়ার কথা না, কেননা তুমি অনেক সাহসী। আর তাছাড়া যে কড়া লিপস্টিক লাগিয়ে এসেছো, তোমাকে ভয় দেখাতে পেট নিয়ে এসে তো নিজেই ভয় পালাবে। কি বলেন আপনি? হেসে ফেলে আসছেন। রাগে কড়া ভাবে তাকিয়ে আছে অধরা। এত বড় অপমান, একটু না হয় লিপস্টিকই দিয়েছিল, তাই বলে এমন বলবে? রাগে আশ্বিনকে ফেলেই হন হন করে ছুটে গিয়ে দূরের একটি বেঞ্চে বসে পড়ে সে। তার পিছু পিছু আশ্বিনও গিয়ে বসেছে তার পাশে। রাগ করেছো? আমি তো মজা করে বলেছি। যা সত্যি তাই তো বলেছেন, মিথ্যে তো বলেননি। আশ্বিনের আর বুঝতে বাকি নেই বিবি সাহেবা রাগ করেছেন, তাই আশ্বিন অধরার দিকে একটু এগিয়ে গিয়ে অধরার কোমরে হাত রেখে এক টানে তাকে নিজের কাছে নিয়ে আসে। চমকে ওঠে অধরা, গা ঘেঁষে বসে আছে দুজন দুজনের। অধরা হতভম্ব নয়নে তাকিয়ে আছে আশ্বিনের দিকে। আশ্বিনের চোখে মুখে চাঞ্চল্য। কি করছেন, ছাড়ুন। কিভাবে ছেড়ে দেব, এমন রোমান্টিক একটা আবহাওয়া, পাশে সুন্দরী বউ বসে, পার্কে শুধু তুমি আর আমি। চোখ নামিয়ে নেয় অধরা। একরাশ লাজুক ভাব এসে ভর করেছে তার চোখে মুখে, বুকের ভেতরে হাতুড়ি পিটা করছে, ঠিক যেন উত্তাল সমুদ্রের ঢেউ। লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে অধরা, গাল দুটো গোলাপি হয়ে যায়, কান লাল হয়ে আসে, আর চোখ মুখে লাজুকতা এসে ভর করে তোমার, এত মায়াবী কেন তুমি? মুহূর্তেই এক শীতল হাওয়া ভয়ে যায় অধরার পুরো রন্ধ্রে রন্ধ্রে। আশ্বিনের চোখ থেকে চোখ সরিয়ে রেখেছে সে, তবুও আশ্বিনের ভাব যেন বেড়েই চলেছে তার। আর চোখে একবার তাকাতেই আশ্বিনের সাথে চোখ মিলে যেতেই উঠে যেতে নেয় অধরা। তখনই হাত ধরে আটকে নেয় আশ্বিন, ধীর পায়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে তাকে। আকাশের ওই চাঁদ কি আমার অধরার থেকেও সুন্দর? বাগানে ফোটা লাল গোলাপ ফুলটি কি তোমার থেকেও সুন্দর? জবাব দেয় না অধরা। আশ্বিন ধ্যান ছাড়া হয়ে অধরার খোলা চুলের ঘ্রাণ নিতে থাকে। মুহূর্তেই কেঁপে ওঠে অধরা, পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে তার। আর বেশিক্ষণ এখানে থাকলে কখন যেন জ্ঞান হারায় সে, তাই একটি দীর্ঘশ্বাস নিয়ে এক ঝটকায় দূরে সরে যায় অধরা। ঘর থেকে বেরিয়ে আসে আশ্বিন, নিজেকে সামলে নিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজনে। সব দোকান তো বন্ধ, আপনি বলেছিলেন আমায় আইসক্রিম খাওয়াবেন। বাসার সামনের দোকান থেকে কিনে দিতে হবে। একটা ভেংচি কাটে অধরা। এই সুন্দর মুহূর্ত ফেলে মহাশয় বাসায় যাওয়ার পথে আইসক্রিম কিনবেন, হঠাৎ তার মনে আসে আরশির কথা। আরশি বলেছিল সব ব্যবস্থা করা আছে এখানে। চলুন সামনে একটু হেঁটে আসি, তারপর না হয় ফিরে যাব। রাজি হয়ে অধরার পাশাপাশি যেতে থাকে আশ্বিন। অধরার হাত ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছে আশ্বিন। একটু সামনে আসতেই লাল নীল বাতির মাঝে চেয়ার টেবিলে ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজানো অবস্থায় দেখতে পায় দুজনে। আশ্বিন হতভম্ব, অধরার দিকে এক নজর তাকিয়ে চিন্তায় পড়ে যায় সে। এইসব কি তবে অধরা তার জন্য আয়োজন করেছে?
কিন্তু কিছুক্ষণ আগেও তো সে বন্ধুদের সাথে এখানে এসেছিল, তখন তো এসব ডেকোরেশন ছিল না, তবে কি করে? এসব কিছু তুমি করেছো অধরা? আশ্বিনের কথায় হুঁশ ফিরে আসে অধরার। এতক্ষণ ধরে বিস্মিত নয়নে সে নিজেই তাকিয়েছিল সামনে। না মানে আমি কখন? কথাগুলো বলতে গিয়েও থেমে যায় অধরা। আর সে তো বলেছিল তার বন্ধু সব ঠিকঠাক করে রেখেছে, তবে কি এসব তারই কাজ? কথাগুলো মনে হতেই এক নজর ফিরে তাকায় আশ্বিনের দিকে। আশ্বিন স্বাভাবিক। হয়তো কোনো দম্পতি আমাদের মতোই আজ ঘুরতে এসেছিল এখানে, এসব হয়তো তাদের জন্যই ছিল। কথাগুলো বলেই আশ্বিন ফিরে তাকায় অধরার দিকে। বেচারি অধরা কি বলবে ভেবে না পেয়ে একটা মুচকি হাসি দেয়। আশ্বিন কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই হঠাৎ কেউ একজন পেছন থেকে ডেকে ওঠে তাকে। আশ্বিন, কোথায় যাচ্ছিস তুই? এত কম সময়ে তোদের জন্য এত কষ্ট করে সব আয়োজন করলাম, এখন সব ব্যর্থ যাবে নাকি? মুহূর্তেই থেমে গিয়ে কপাল কুচকে ফেলে আশ্বিন। কণ্ঠস্বরটা তার অতি পরিচিত, কিন্তু সে এখানে কিভাবে আসবে? তাই সন্দেহ দূর করতে অধরা সহ দুজন একসাথে পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। রোধ, তুই তো আর কাকে আশা করেছিলি? আমার বেস্ট ফ্রেন্ড তুই, আর তোর জন্য ঢাকা থেকে এসে এই রাতের বেলা পার্কে ডেকোরেশন করছি আমি, আর তুই কিনা চলে যাচ্ছিলি। রোদ্দুরের কথাই হেসে ওঠে আশ্বিন। ছোট থেকে সব সময় রোদ্দুর তার প্রতিটা মুহূর্তে পাশে থেকেছে, তার খুশির জন্যই সব ঝামেলা উপেক্ষা করে চলে আসতে প্রস্তুত সে। তাই তো ছোট থেকে আশ্বিনের কাছে রোদ্দুর বন্ধু কম ভাই বেশি ছিল। এগিয়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে আশ্বিন। কখন এসেছিস? একবার বলবি তো যে ময়মনসিংহ আসছিস। বিকেল থেকে তোকে ফোন দিচ্ছি আমি, ফোন রিসিভ করিসনি। আরে শান্তি শান্তি, ঘন্টাখানেক আগেই এসেছি, আর আসতেই না আসতেই আমার মহারানীর নির্দেশ পেয়েছি ওনার ভাইয়ার ভাবির জন্য সারপ্রাইজ ডেকোরেশন করার। আচ্ছা, তো আরুষির কথায় করেছিস এসব? একটা বাঁকা হাসি দেয় রোদ্দুর। যদিও সে নিজে থেকে এইসব করেছে, শুধুমাত্র তার জন্য হওয়া অধরা আর আশ্বিনের মাঝে এই ভুল বুঝাবুঝি ভেঙে দিয়ে আবারও দুজনের মিল করাতে। সে চায় না তার প্রিয় বন্ধুকে কষ্ট পেতে দেখতে, তাই তো আরশির মাধ্যমেই তার এত আয়োজন। তবে এই মুহূর্তে কথাগুলো স্বীকার করতে চাইছে না সে। তো আর কি, ভবিষ্যৎ বউয়ের কথা শুনতে হবে না, নয়তো তোর জন্য আমার এত সময় কোথায় আছে? একটা ভাব নিয়ে কথাগুলো বলতেই পিঠে এক চাপড় পড়ে রোদ্দুরের। এদিকে তাদের কথাগুলো দূর থেকে শুনছে অধরা। খানিকটা এগিয়ে সামনে চলে আসে সে। আমার ভাইকে মারবেন না আশ্বিন, দয়া করে মারবেন না। মুহূর্তে এই ভ্রুযুগল কুচকে ফেললো আশ্বিন, আর হেসে ওঠে রোদ্দুর। এই তো ভাইয়ার জন্য তার বোন চলে এসেছে, এখন দেখি তুই কি করিস। যাই হোক অধরা, এখন তুমি সামলাও একে, আমি যাচ্ছি বাসায়, সারাদিন ডিউটি করেছি আবার এই জার্নি, এখন না ঘুমাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আমার। অধরা আশ্বিনের সাথে টুকটাক আরো কথা বলে সেখান থেকে চলে যায় রোদ্দুর। রোদ্দুর যাওয়ার পর আশ্বিন অধরার হাত ধরে এনে বসে পড়ে। টেবিলে রাখা আছে অধরার পছন্দের নুডলস আর আইসক্রিম। অধরা তো এসব দেখেই দিক বেদিক হারিয়ে খুশিতে খেতে শুরু করেছে, আর আশ্বিন দেখে যাচ্ছে অধরাকে, কিভাবে বাচ্চাদের মতো করে খেয়ে যাচ্ছে মেয়েটা। একটি দীর্ঘশ্বাস ফেলে আশ্বিন। এই মেয়ে হয়তো কোনো দিন সিরিয়াস হবে না, তবে ভালো লাগছে তার অধরাকে আগের মতো এমন হাসি খুশি থাকতে দেখে। তাই তো কথা না বাড়িয়ে শুধু এক মনে নয়ন ভরে দেখে যাচ্ছে সে অধরাকে। শুধু চাইছে যেন এই রাত এখানেই থমকে যাক তার অধরার হাসির মাঝে। সকাল সকাল উঠে আশ্বিন রেডি হচ্ছে ঢাকা ফিরে যাওয়ার জন্য। রুমের এক পাশে থাকা সোফায় বসে অধরা ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে তার কাণ্ড দেখছে। ঘুমে চোখ লেগে আসছে তার, সে শুধু পারছে না দৌড়ে গিয়ে খাটে শুয়ে আবার ঘুমিয়ে পড়তে। এমনিতেই গতকাল রাতে অনেকটাই রাত করে ফিরেছে এসেছে তারা, এখন আশ্বিনের ফিরে যাওয়ার জন্যই ভোরবেলা উঠতে হলো তাদের। আপনার আজই ফিরে যাওয়ার কি খুব দরকার ছিল অশ্বিন? ফোন করে বলল একজন ইমার্জেন্সি রোগী এসেছে, সিনিয়র ডাক্তারেরা অন্য এক জটিল কেস নিয়ে ব্যস্ত আছেন, রোদ্দুরও সেখানে নেই, এখন আমাকেই তো যেতে হবে নাকি? ছোট্ট করে একটি জবাব দেয় অধরা। একটা হামি তুলে উঠে দাঁড়িয়ে চুপচাপ এসে হাজির হয় আশ্বিনের পিছু।
আসিন তখন আয়নার সামনে দাঁড়িয়ে। তাহলে আমিও যাচ্ছি আপনার সঙ্গে। প্রয়োজন নেই, তোমার 7 দিন ছুটি আছে, তাই কদিন বাবা মায়ের সাথে থাকো, তাদের ভালো লাগবে। তাছাড়া তুমি যেতে চাইলে তোমার সাথে রাশেদা খালা আর টুসিও যেতে চাইবে, এমনিতেও তারা অনেকদিন পর এখানে এসেছে, কিছুদিন থাকুক। কিন্তু আমি বলছিলাম কি, আপনি একা সেখানে কিভাবে থাকবেন? রান্না খাওয়ার তো একটা ব্যাপার আছে। অধরার কথায় আশ্বিন আয়নার মাঝেই অধরার দিকে ফিরে তাকায়। অধরা তখনও আশ্বিনের জবাবের অপেক্ষায়, একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আশ্বিন পেছনে ফেরে। আমি রান্না করতে পারি অধরা, ব্যাচেলর লাইফে একাই থেকেছি আমি, আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। তবুও ভাবছিলাম, আজকাল দেখছি আমাকে নিয়ে অনেক ভাবতে শুরু করেছো। ভোরকে যায় অধরা, সে কি এমন বলল যে আশ্বিন এসব বলছেন? আর তাছাড়া তার তো বোঝা উচিত, বউকে একা ফেলে উনি কিভাবে চলে যেতে চাইছেন। ভাবতে পারি না নাকি, বউ আমি আপনার, আমার অধিকার আছে আপনার। কথাটা বলতে গিয়েও চুপ হয়ে যায় অধরা, কেননা আশ্বিনের গোল গোল চোখে এমন ভাবে তাকিয়ে থাকা তাকে মুহূর্তে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কি থেকে কি বলছে তার কোনো ধারণা নেই, শুধু জানে আশ্বিনের চোখের দিকে তাকিয়ে ভুলভাল বলে যাচ্ছে সে। আশ্বিন হয়তো বুঝতে পারছে অধরার মনের অবস্থা, তাই তো মনে মনে একটা হাসি দিয়ে অধরাকে এক টানে নিজের দিকে শক্ত করে এনে জড়িয়ে ধরে। আমার বউটাকে অনেক মিস করবো, কতদিন দেখা হবে না আমাদের, কিন্তু আমি ভাবছি তুমি আমাকে ছাড়া একা থাকবে কিভাবে, এখনই যেভাবে অস্থির হয়ে যাচ্ছ যাওয়ার জন্য। হতভম্ব অধরা, কি বলল মহাশয়, তার নামে এত বড় মিথ্যা অপবাদ! এক ধাক্কায় দূরে সরে দাঁড়ায় সে। আপনি বেশি জানেন আমি থাকতে পারবো কিনা, আপনার ভালোর জন্য একটু জিজ্ঞেস কি করেছি, আপনি তো উল্টো। তাহলে বলতে চাইছো তুমি থাকতে পারবে? ভেরি গুড, থাকো তাহলে, আমি আসছি। কথাটা বলতে দেরি, কিন্তু আশ্বিনের আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় রুম থেকে। এদিকে অধরা বোকার মতো দাঁড়িয়ে আছে সেখানে। এটা কি হলো, সত্যি রেখে চলে গেল? কথাটা ভেবে সেও বেরিয়ে যায় রুম থেকে আশ্বিনের পিছু পিছু। পরন্ত বিকেল, ঝিরঝির বৃষ্টিতে পরিবেশ বেশ ঠান্ডা আজ। বারান্দায় বসে আকাশ দেখতে ব্যস্ত অধরা। কালো মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে শেষ বিকেল, মুহূর্তটা উপভোগ করার মতো। চারিদিকে বয়ে বেড়ানো মৃদু ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে হঠাৎ ফোনে কল আসে অধরার। অধরা চরম বিরক্তি নিয়ে ফোন হাতে তোলে, দেখে জারিফের ফোন। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।